এই কুটাসংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডন এর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে 2013-14-15 সালের মতো, 2018 সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তি কেলে নিয়ে বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দলও এর সঙ্গে জড়িত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন, কোটা সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এ কথাটাকে কিভাবে বিকৃত করা হয়েছে এবং টকশোর উপস্থাপক পর্যন্ত এই কথাটিকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে। আমাদের কাছে এখন যেটা প্রশ্ন, আন্দোলনকারীরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না ভাবি রাজাকার ভাবল কেন? তাদেরকে তো কেউ রাজাকার বলে না, প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে, তাহলে এটা কেন হল? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিব্যালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তার ড্রমা। আমরা শুরু থেকে বলে আছি এ আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এ আন্দোলনকারীদের কোন কোন নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়েছে।